হাই, ওয়েলকাম মাই চ্যানেল এসবি শফিকুল, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই করে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দয়া করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট। মুরগির নাম চিবিয়ে গেছে, তার প্রতিবাদ ছাপা আমি করতাম থাকতেছি। ফুরফুরার বিরামু আগর আল্লাহ রুহুল আমিন তাদের জীবন ইতিহাসে লেখা আছে। তারা এগারো সম্পত্তি আর আট ছ মাদ্রাসা চুরি করে গেছে। এগারো সম্পত্তি আর আট ছ, এত সহজ জিনিস না। জীবনটা আল্লাহ রাস্তা তারা শেষ করেছে। আমাকে দাওয়া করেছেন এরা প্রতিবাদ সভা করা। আমরা জানি বলছেন, বাবা অহংকার মানায় না মেথরের, মেথরের অহংকার মানায় না। বলছি অহংকার বলতে পারে না মেথর। আচ্ছা মেথর কারে বলে বলতে পারে, কারে বলে বলে দি, যে পাইখানা পরিষ্কার করে তারে মেথর বলে। ছোট দিন বলতেন, বাবা কোন শিক্ষিত আর কোন অশিক্ষিত, কোন হুজুর কোন মাওলানা কোন পীর কোন ধনী লোকটা পায়খানা করে চুপ করে বসে থাকে আর একজন তার পায়খানা দিয়ে পরিষ্কার করে দেয়। সে নিজের পায়খানা দিয়ে পরিষ্কার করে না, মুখ্যমন্ত্রী করে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি করে। যে যত কোটি টাকার মালিক হোক, সে নিজের পায়খানা নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে। ছোটদের বলতে যে আমরা না সব এক এক মেথড, আমাদের ওই অহংকার কানায় না। কিসের অহংকার করছো তুমি? কামাই যে লোকটা সালামের অপেক্ষায় থাকে বুঝতে আমি অরবিন্দের অহংকার। আগে অন্তরটাকে পরিচ্ছন্ন করে নাস করছেন তো। বিশেষ করে আমাদের ওই এলাকায় ভবানীপুরী মতন জায়গায় এখন আর লক্ষ লক্ষ টাকার বিল্ডিং বলা যাবে না। এখন বলতে গেলে বলতে হবে কোটি কোটি টাকার বিল্ডিং তৈরি হয়েছে ভবানীপুর। যারা দেখেন একটু দেখে আসেন, কয়েক কোটি টাকার বিল্ডিং আল্লাহ করিয়ে এনেছে। এরা যদি খালে সরে না আগাত আল্লাহ ওই জায়গায় পৌঁছাত। দুটো বড় আশা, একটা আশা সমাজে কিছু উপযুক্ত ছেলে তৈরি হয়ে রেখে দাও, আর কি আমাদের দিন আল্লাহ জানো দাদা হুজুর আর বলছি আপনি সঙ্গে হাত হাত। তো বড় একটা আশা আল্লাহ পূরণ করিয়েছেন। আমাদের চেষ্টায় যে সব ছেলেরা আলেম তৈরি হচ্ছে বা আমাদের ছাত্র আমার ছাত্র আলেম হয়ে গেছে,
বড় বড় কেতাব পড়াচ্ছে, বড় বড় কেতাব দেখে মনে মনে শান্তি হচ্ছে। এগুলো আমাদের ফসল, আমাদের পরিশ্রমের ফসল। আজকে আমাদের ছেলেরা বড় বড় কেতাব পড়াচ্ছে দেখে মনে মনে শান্তি হচ্ছে না। আমাদের একটা আশা আল্লাহ পূরণ করেছেন, আর একটা আশায় আছে, আল্লাহ জানি আশাটা পূরণ করে, সেটা হল দাদা হুজুর আর বসিয়ার সঙ্গে হাসনাচল করে এই আশায় দৌড়াচ্ছি। ভবন প্রভু মাদ্রাসায় বর্তমানে এখান থেকে 20 কিলোমিটার ভবানীপুর মাদ্রাসা, এখানে 20 কিলোমিটার দক্ষিণে, যেখানে 500 বাচ্চা পড়াশোনা, 1 কুইন্টাল চাল আর 1 কুইন্টাল গোশ রান্না করে নিলে আমার ফেরেশতারা একে সাথে খেয়ে ফেলে দেবে। এরম একটা জায়গায় আপনি দাঁড়িয়ে এত খরচ, লোক শুধু নেই বলে হলে চলে কি করে? আমি যে আল্লাহ চালায়, আমি আগে বিশ্বাস করত যে দাদা হুজুর বসিরা হুজুর এনারা সবাই না দোয়া করতেন, কবরে শিরি শিরি দোয়া চাইতেন, এ বিশ্বাস আমার ছিল। এখন আর বিশ্বাস হই না, আগে করতাম। এটা অনেক আগের বিশ্বাস যে ফুল ফুলার পীর আবু আকবর আল্লাহ রুহুল আমিন বন্ধু রহমান দরগা বলি এরা কবরে শিরি শিরি আমাদের জন্য দোয়া চাচ্ছেন, এখন আর বিশ্বাস করি না। এই মাদ্রাসাগুলো তৈরি করে মাদ্রাসার পিছনে বছরে কত লক্ষ টাকা খরচ, জানে 1 কুইন্টাল জায়গার 1 কুইন্টাল গোর যদি একসাথে আমার ফেরেশতারা খেয়ে ফেলে দেয় সেখানে কি খরচ হচ্ছে? কি একদিন চিন্তার বিষয় ফুল ফুরা বীর আবু বকর আল্লাহ মারহুম আমি এরা কবরে শুয়ে আর দোয়া চায়, আমি আর বিশ্বাস করি না। এরা সরাসরি আমাদের মাদ্রাসার বাইরে মাদ্রাসার দিয়ে আমাদের জন্য মাদ্রাসার জন্য দোয়া করছে। এই বুজুর্গদের তাই যদি না হতো আমার মতো একটা ক্ষুদ্র মানুষের দ্বারা কয়েক কোটি টাকার বিল্ডিং তৈরি হতো না, তবে শুরু করেছিল বলো নিয়তের উপরে। বুখারীর হাদিস বলছে ইন্নামা আমালু নিয়াত, কিয়ামতের দিন আল্লাহ বিচার করবেন নিয়তের উপরে, কোন নিয়তে আপনি এই কাজ করেছেন। আমাদের নিয়ত হলো সমাজে কিছু উপযুক্ত ছেলে তৈরি করে রেখে যাবো। দ্বিতীয় নম্বর নিয়ত হলো ফুল ফুরার পীর আবু বকর আল্লাহ মারহুম আমিন 800 মাদ্রাসা তৈরি করে কবরে গেছে, আল্লাহ জানো তাদের সঙ্গে আমাদের হাসর চাচল করে। তো নিয়ত আমাদের ওই, আপনারা আমাদের পাশে থাকুন, সহযোগিতা করুন। আল্লাহ চাইলে কেমন দাদা হুজুর আর বসিয়া চৌধুরীর সঙ্গী হই আমরা কেয়ামতের মাঠে উঠবো, কারণ আমাদের নিয়তও খারাপ। আমাদের নিয়ত যে 85-35 লোক এ নিয়তে বাড়ি থেকে বার হইনি, খোলাপোতার লোক কত দেবে ওর নিয়তে বার হইনি, আল্লাহ চালাচ্ছে ভাই। তো আগে নিয়তটা ঠিক করে, আমি বারবার করে বলছি নিয়ত ঠিক না হলে সব হবে না। আমরা ঘর বাড়ি তৈরি করি, একটা ঘর তৈরি করতে গেলে নিয়ত করতে হয়। আর আমরা
খোয়ার নিয়েছে ঘরটা তৈরি করতে হবে। আমার আমার হুকুম আছে প্রতিদিন নামাজ পড়া, কিন্তু আমার বিবি ছেলে মেয়ে ঘরে নামাজ পড়বে, রোদ পানি ঝড় বাতাস ঠান্ডা গরমের হাত থেকে শান্তির সঙ্গে আমার ফ্যামিলি ইবাদত করবে, এই নিয়তে ঘর করা। সেই ঘরটার উপরে আল্লাহ খুশি, সেই ঘরটার উপরে নামাজও হলো আরাম করাও হলো সব কিছু করা হলো। অতএব নিয়তটাকে ঠিক করে ঘর তৈরি করে ঘরে হাজার জানলা তৈরি করতে হয়, নিয়ত করতে হয় যে বেশিরভাগ আলমের ভিতরে খোদার ভাই দাদা হুজুর বসিরা হুজুরের ভিতরে এদের ভিতরে যে খোদাই ভাই ছিল এদের ভিতরে যে ত্যাগ ছিল সে ত্যাগ বর্তমান সমাজের আলেমদের ভিতরে কোথায় হয়? আজকে দরগাপুরীর বুকের উপরে বসে আছি আমরা, এত বড় হাঙ্গামি আলেম এদেশে কাউকে বলা যায় না, দরগাপুরীর মতো অত বড় হাঙ্গামি আলেম আর কাউকে বলা যাবে না। হুজুর হযরত মাওলানা বদরুল রহমান দরগাপুরী রহমাতুল্লাহ আলাইহ কলকাতা আলিয়া মাদ্রাসা বন্ধ হয়ে গেল, বসিরহাট আলিয়া মাদ্রাসা বন্ধ হয়ে গেল, এদেশের মুসলমানরা প্রচুর পরিমাণ বিভিন্ন দেশে চলে গেল, যেসব মুসলমান বন্ধু ছিল তাদেরকে নিয়ে হুজুর দরগাহ বলি রহমাতুল্লাহ আলাইহ শুধুমাত্র ছায়া দিয়ে তিনি ঘুরেছেন। যখন পরিবেশ শান্ত হল, হিন্দুস্তান পাকিস্তানের একটা গরম আবহাওয়া, পরিবেশ যখন শান্ত ভাই এক্ষুনি যা পরিবেশ এর ভিতরে কিন্তু অনেক জায়গা আছে, একটু বসবেন ডাইনি ভাই যে পরিমাণ মানুষ জলসাটা বিশ্বাস হবে। আমাদের স্বেচ্ছাসেবকদের কথা আপনাদের মানুষ স্বেচ্ছাসেবকদেরকে বলছি গায়ে হাত তুলিয়ে ভাইদেরকে ভিতরে বসার মতন একটু সুযোগ করে দেন, এবং সামনে যারা দাঁড়িয়ে আছেন একেবারেই সামনে ওই সামনে আপনারা একটু বসুন, এর ভিতরে অনেক দেখা আছে। শহরের ব্যবস্থা যদি না থাকে ছেলে ফেলে স্বেচ্ছাসেবকদের বলছি চটের ব্যবস্থা করে দেন, প্রচুর লোক সাইডে সব সব বক্তৃতা শুনছেন, একটু ভিতরে বসুন, একটা পরিবেশের মেন রোড তো প্রচুর পরিমাণ গাড়ি চলছে, একটা সুবিধা অসুবিধা হতেই পারে এই জন্য বলছি একটু ভিতরে এসে বসুন। আর স্বেচ্ছাসেবক যারা আছেন আপনারা খুব সচেতনের সঙ্গে গাড়িগুলো পার করে দেন, একবার ধরো ছড়িয়ে দরগাপুরীর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সঙ্গে হুজুর দরগাপুরী সরাসরি কথা হল, দরগাপুরী হুজুর সঙ্গে টেলিগ্রামে কথা হল, বসিরা নামিনা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, কলকাতা আলিয়া মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, তুমি টেলিগ্রাম করে যোগাযোগ করলে কলকাতা দিল্লির পার্লামেন্টে যাওয়ার মতো একটা সুযোগ আল্লাহ করে দিয়েছে। তুমি পার্লামেন্টে যাবে তো দরগাপুরি বলছে একটা জামা সব খুব ঝুলি জুব্বা একটা একটু ছোট জুব্বা করে
পর্যন্ত নিয়ে পার্লামেন্টে যাবে। তো পার্লামেন্টে গেছেন, ঢুকেছেন যে সঙ্গে সঙ্গে ইমান ছাড়া জান্নাতে মানুষ যেতে পারবে না, ইমান ইমান ছাড়া কোন মানুষ জান্নাতে যাবে না। তাই ইমান বাসানো চিন্তায় ইমানটা নিয়ে মানুষ কবরে যাচ্ছে। এই চিন্তায় আমি একটা বই ছবি দিয়েছি, বইটার নাম হাকায় দিশাহ ইমান। আমাদের ড্রাইভার বিক্রি করে মাত্র ফেরেশ খরচ 20 টাকা, যদি পারে একটা করে বই নেবে, একটা করে বই পারলে নেবে, মাত্র ফেরেশ খরচ 20 টাকা। কোন কথা বলি মানুষের ইমান চলে যায়, কোন কথা বলি মানুষ কাফের হয়, কোন কথা বলি মানুষ বেঈমান হয়, এর উপরে লেখা। যদি পারে বইটা নেবে, আমার জন্য দোয়া করবেন। পৃথিবীর মাটিতে কোরআন আর হাদিস রেখে গেছে রাসূলুল্লাহ, আর এই কোরআন আর হাদিসে উপরে ইসমা কিয়াস করে পূর্ণ শরিয়া পৃথিবীতে সুন্দরভাবে একটা রেখে গেছেন। তার নাম ইমাম আজম আবু হানিফা। আমরা হানাফি মতের মানুষ, আর হানাফি মাজহাবটাকে পশ্চিম বাংলার মাটিতে দাদা হুজুর আর বসির আর হুজুর পশ্চিম বাংলার মাটিতে এই হানাফি মাজহাবটাকে প্রতিষ্ঠিত করেছে। আমরা তাদের নীতি আদর্শের উপরে আছি। দোয়া করেন আপনারা আমাদের পাশে থাকুন, সহযোগিতা করুন। সুন্নাত ওয়াল জামাত সংগঠন অনেক কাজ করেছে, আগামীতে আরো অনেক কাজের নিহিত আছে। পাশে জনসেবামূলক কাজে আমরা বহু কাজে জড়িয়ে একটা টাইটেল পাস মাস মানে মাদ্রাসা পরিচালনা করা যে কত কঠিন, যারা পরিচালনা করে তারা ছাড়া জানে না, বুঝাবো না। এই জন্য আমি বলেছি অনেক জায়গায় কোন পীর সাহেব আছে, কোন পীর দাদা সাহেব আছে, ভবানীপুরীর মাদ্রাসাটার দায়িত্ব নেবেন। একজন পীর দাদা একজন পীর আছে, রোজ সকালবেলা ফজর পড়ে আর মাগরিব পড়ে ফজর উঠি করে
দায়িত্ব নেবে। রোজ সকাল সন্ধ্যে কত বুঝি কত দায়িত্ব নেন। একটা দোয়া করবেন আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু।